একাত্তরের 25 মার্চের পরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী ঢাকা। বুড়িগঙ্গা পার হয়ে নিরাপদ স্থানে যাবার প্রধান পথ ছিল কেরানীগঞ্জ। 27 মার্চ কারফিউ শিথিল হওয়ার পর ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ঢল নামে। 26 মার্চ তৎকালীন ছাত্রনেতা মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে কেরানীগঞ্জ থানা দখল করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পাকিস্তান আর্মিতে খবর টবর হলো যে কেরানীগঞ্জে একটা বিকল্প সরকার গঠন হয়ে যাচ্ছে এবং কেরানীগঞ্জে জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সবাই আসছে, তারা সমস্ত লোকদের সাথে যোগাযোগ করছে। কেরানীগঞ্জে সেফ জোন দিয়ে যুদ্ধে যান হাজার হাজার যোদ্ধা। এদের মধ্যে ছিলেন শেখ ফজলুল হক মনি, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, তোফায়েল আহমেদ ও শাহজান সিরাজ সহ আরো অনেকে। কেরানীগঞ্জে একটা সেফ জোনের মতো ছিল তখন, আমাদের মুক্ত এলাকার মতো। আমরা কেরানীগঞ্জে এখান থেকে আবার কলাতিয়া পাঠাচ্ছি, কলাতিয়া থেকে তার রবগুন চলে যাচ্ছে, ধোয়া চলে যাচ্ছে, মেহেরপুর হয়ে মুজিবনগর চলে যাচ্ছে। এসব ঘটনা পাকিস্তানি সেনাদের কানে পৌঁছালে 2 এপ্রিল ভোরে নারকীয় হত্যাকাণ্ড চালায় কেরানীগঞ্জে। হত্যা করা হয় অন্তত 5,000 নিরস্ত্র বাঙালিকে। কালিন্দি, নেকরোজবাগ, নজরগঞ্জ, ইমামবাড়ি ও কসাইভিটা গ্রামে দেয়া হয় গণকবর। সে সময় দৃশ্যগুলো অত্যন্ত মর্মান্তিক। আজকে আমার দুঃখ হয় ওই দিনের কথা। এর মধ্যে কিন্তু মানুষ মানুষকে সাহায্য করত। মুক্তিযুদ্ধের এসব স্মৃতিচিহ্ন সরকারি উদ্যোগে সংরক্ষণ করার দাবি এলাকাবাসীর। সত্যরূপা দত্ত, 21 টেলিভিশন।